হ্যালো এভরিওয়ান, পৌষ সংক্রান্তি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজ আমি এসে গেছি একটা নিউ রেসিপি নিয়ে। ছোটবেলা থেকে পৌষ পার্বণ সেলিব্রেশনটা আমাদের খুবই হতো, কিন্তু এখন সবাই অতটা করে উঠতে পারি না, তাও আমরা চেষ্টা করি একটু ছোটর মধ্যে কিছু যদি করতে পারি সেটাই আমার একটু ছোট্ট আয়োজন আজকে। রেসিপি আমি এতগুলো দেখাতে তো পারবো না, তাই আমি আজকে একটা রেসিপি শেয়ার করছি, সবাই দেখে বলো, ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, সবার ইমেন্স লাভ অ্যান্ড সাপোর্টে আমি এগোচ্ছি। আমি আজ যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে সবারই ভীষণ প্রিয়, আমি জানি, সেটা কি বলুন তো, গোকুল পিঠে। সেটা আমি আজ শেয়ার করবো এই রেসিপিটা, বাট তার আগে আমি একটু স্প্রেড সাজিয়ে নিই এখানে, একটু পরে আমি পুরো দেখাবো সাজানোটা। তার আগে আমি এইখানে রসগুলি বানিয়েছি আর গোকুল পিঠে, তারপরে আমি দুধ পুলি, আর এখানে দুধ পুলির মধ্যে যদি আমি একটুখানি খেজুর গুড় ওপর থেকে এরকম করে দিয়ে দিই, এটা খেতে তো অসাধারণ হয় সবাই জানে। তো আমাদের এই পৌষ পার্বণ স্পেশাল একটুখানি করলে আমাদের নিজেদেরও খুব ভালো লাগে। চলুন তাহলে আমি একটুখানি এটা সাজিয়ে নিচ্ছি, ততক্ষণ আমার রেসিপিটা দেখানো হয়ে যাক।